ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল প্রক্রিয়া শুরু ওড়িশা উপকূলে। হাওয়া অফিস জানাচ্ছে ঝড়ের সামনের অংশের ওয়াল ক্লাউড স্থলভাগে প্রবেশ করেছে। ভিতরকণিকা এবং ধামামার কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে সাইক্লোন দানা। স্থলভাগে প্রবেশ করার সময় এর গতিবেগ ছিল 100 থেকে 110 কিলোমিটার। এই ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। জানা যাচ্ছে ভেতরকণিকা এবং ধামারায় এই মুহূর্তে ব্যাপক ঝড় চলছে। ঝোড়ো হাওয়া বইছে বালেশ্বর সহ বিস্তীর্ণ এলাকাতে, প্রায় 120 কিলোমিটার বেগে ঝড় বইছে বলে এই খবর। তবে বিপদের আশঙ্কায় আগেই এই সমস্ত এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঝড় হতেই ওই সমস্ত এলাকাতে সম্পূর্ণ আলো বন্ধ করে দেওয়া হয়েছে। অন্ধকারে ডুবেছে গোটা এলাকা, ফলে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়টি স্পষ্ট নয়। তবে অন্য ছবি পুরীতে গত দুদিন সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে গত দুদিনে অন্যতম এই পর্যটন কেন্দ্র। সমস্ত পর্যটকদের দ্রুত সৈকত শহরে ছাড়ার কথা বলা হয়েছে। যারা এখনো আছেন তাদের হোটেলের বাইরে আসতে বারণ করা হয়েছে। অন্যদিকে দীঘাতেও ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়তে শুরু করেছে। আগেই মেদিনীপুরের জন্য হাওয়া অফিসের তরফে লাল সতর্কতা জারি দেওয়া হয়েছে। এ অনুযায়ী ব্যাপক ঝোড়ো হাওয়া শুরু হয়েছে দীঘা মন্দারমণি সহ বিস্তীর্ণ উপকূলে। শুধু তাই নয়, তুলনামূলকভাবে একের পর এক বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, এমনকি গার্ডরেল টোপকে সমুদ্রের জল ছাড়িয়ে যাচ্ছে। তবে ঝড় দানা যত এগিয়ে আসবে উপকূলের দিকে, তত বৃষ্টি আরও বাড়বে বলে আভাস হাওয়া অফিসে। শুধু তাই নয়, দুপুর 2 নাগাদ হাই টাইড থাকবে, সেই সময় পরিস্থিতি আরো জটিল হবে বলে আশঙ্কা প্রশাসনে। তবে লাগাতার নজরদারি চালানো হচ্ছে।